কোরবানি ঈদের ছুটি শেষে বদলে যাচ্ছে সরকারি অফিসের সূচি। আজ থেকে আবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলবে অফিস। সচিবালয়ে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আনোয়ার, প্রায় 2 বছর আগে 9টা 5টা অফিস শুরু হয়ে গেল, 2 বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আর কি সঙ্গে একটু জানাবেন, ঈদের ছুটি শেষে আজ থেকে তো অফিস শুরু হলো, উপস্থিতি কেমন? তৌসিয়া, প্রথমেই উপস্থিতির কথাটি বলি যে উপস্থিতি কিন্তু আসলে শুরু হয়েছে। যেটি হয় যে ঈদের ছুটি কাটিয়ে যখন আসলে অফিস আদালতগুলো শুরু হয় তখন কিন্তু উপস্থিতি আসলে প্রথম দিন আসলে যে পরিমাণ স্বাভাবিক থাকে তার থেকে তো কম থাকে, এটা খুবই স্বাভাবিক এমনটা। তবে শুরু হয়ে গেছে অফিস, এটি আপনাকে বলতে পারি। আর আপনি যেটি শুরুতেই বলছিলেন যে এই যে সরকারি অফিসের যে একটু সময়সূচি, যেটি 2 বছর আগে যেটি ছিল সেটি আবার চালু হচ্ছে, সেই জায়গাটি কিন্তু আসলে আজকে থেকেই চালু হওয়ার কথা এমনটা কিন্তু গত 3 জুন মন্ত্রিপরিষদ যে সভার যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে কিন্তু মন্ত্রিপরিষদ সচিব তিনি জানিয়েছিলেন। তো সেই জায়গা থেকে এখানে আমি বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে হ্যাঁ, তারা ঠিক ওই সময়সূচি অনুযায়ী কিন্তু আসলে তারা আজকে অফিসে এসেছেন এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তো একটু তথ্য দেই, সেটি হচ্ছে যে এই যে 9টা 5টা অফিস, এর আগে 2022 সালে, এটি আগস্টে যেই সিদ্ধান্তটি হয়েছিল তখন জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যেই কিন্তু আসলে কর্মঘণ্টাটি কমিয়ে আনার একটি সিদ্ধান্ত নেওয়া হয়। তখন ছিল যে 9টা 4টা অফিস ছিল, তো সেই জায়গা থেকে এখন আবার স্বাভাবিক পর্যায়ে, অর্থাৎ আগের যে 9টা 5টা অফিস সেই অফিসে কিন্তু আবার মানে চালু করা হলো। এখন কথা হচ্ছে যে যেমন ঈদের ছুটির প্রসঙ্গটা যদি একটু বলি, সেই জায়গা থেকে বলতে গেলে যে 3 দিনের ঈদের ছুটি আর সেই সঙ্গে আরও সাপ্তাহিক 2 দিনের ছুটি ছিল, তো 5 দিনের একটি ছুটি শেষে আজকেই কিন্তু আসলে কর্ম যে দিন সেটি, কর্মদিবস যে শুরু সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। সেটি সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে কর্মতৎপরতা শুরু হয়ে গেল আজকে, আজকে থেকে, এটি একটি বিষয়। আর এই যে ছুটি বদল, কর্মদিবসের যে সময়সূচি বদলের যে বিষয়টি, সেটি কিন্তু এই সরকারি বেসরকারি যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সরকারি সময়সূচি অফিসের, সেই জায়গা থেকে কিন্তু ব্যাঙ্কগুলোকেও কিন্তু সেই সময়ে কিন্তু কিছুটা পরিবর্তন কিন্তু নিয়ে আসা হয়েছে, সেটি আপনাকে একটু জানাতে চাই। যেমন এখন সকাল 10টা থেকে কিন্তু ব্যাংকের যে লেনদেন সেটি কিন্তু চলবে বিকেল 4টা পর্যন্ত। তো সেই জায়গা থেকে ব্যাঙ্কগুলো কিন্তু একটু সময়সূচি পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হবে এই আজকে থেকেই, সেটিও একটু জানিয়ে রাখি। আর ব্যাঙ্কগুলো কিন্তু আগে 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত আসলে লেনদেনের কার্যক্রমগুলো চলতো, সেই জায়গা থেকে এখন 4টা পর্যন্ত কিন্তু ব্যাংক কিন্তু কার্যক্রম চলবে, ব্যাংকিং কার্যক্রম যেটি আমরা বলি সেটি সন্ধ্যা 6টা পর্যন্তই চলবে। তো সব মিলিয়ে আসলে একটু ঈদের ছুটি শেষে কর্মতৎপরতা, যেমন কর্মদিবস শুরু আজকে, সেই সঙ্গে অফিসের, বিশেষ করে সরকারি অফিস এবং ব্যাঙ্কগুলোর যে সময়সূচি সেটিও কিন্তু আজকে থেকেই একটু বদল, যে পরিবর্তনের যে সেটি, সেটি কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। তৌসিয়া, সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন ঢাকার সচিবালয় থেকে।